এগুলো কি কোনো নির্দিষ্ট নামাজ, কত রাকাত নামাজ পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট আছে? এবং নামাজ গুলো কি সুন্নত হবে না নফল হবে? এবং একারে নামাজের পরে কি লাইলাতুল বিকিরের পরে কি এগুলো কি করতে হবে এবং আগে কি করতে হবে, এই একটু জানতে চাচ্ছি। একটি ধন্যবাদ আপনাকে। আমরা আগের কথাটি শেষ করি, সেটা হলো মূলত টাকার যে ব্যাপারটা, এটা এসছে যেহেতু অনেক সময় পণ্য কিন্তু দেওয়া যায় না। যেমন আপনি মনে করেন যে সোজা আপনি গম যদি দিয়ে দেন গরিবকে, তাহলে ওই গরিবের এই গমটা ভাঙ্গাতে তাকে যেতে হয়, অর্থের প্রয়োজন, সময়ের প্রয়োজন, সময় প্রয়োজন, এই জন্য ওইটা না দিয়ে এর পরিমাণ টাকা। তো টাকাটা মূলত ওই পরিমাণের উপরে উপরে আসছে। এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়কালেও সাহাবায়ে কেরাম কেউ কেউ কিন্তু অর্থ দিয়ে ওইটা আদায় করেছেন, এবং পরবর্তীতে এটার উপরে এজমাও হয়ে গেছে যে যদি কোনো অর্থ দিয়ে দেওয়া, এবং পরবর্তী সাহাবায়ে কেরামের যুগে ওইটা ছিল আর কি। তো কাজে টাকা দিতে, টাকাটা কিন্তু এটা ওই পণ্যেরই একটা রূপ, আর অন্য কিছু না। আর টাকা দিলে পরে একজন ব্যক্তির সুবিধা সবচেয়ে বেশি। আর আপনি দেখবেন ইসলামের মধ্যে যতগুলো দান হচ্ছে, সদকা হচ্ছে, সবগুলোর ভিতরে কিন্তু গরিবের উপকারটা কোনখানে বেশি হয়, এটি কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। তো কাজে টাকাটা আসছে যেটা, এটা কিন্তু ওই গমের মূল্যের উপরে ভিত্তি করে, কারণ ওই গরিব যদি যদি বিক্রিও করতে যায় তাহলে কিন্তু ওই মূল্যটাই পাবে। তাহলে তো এই ধরনের বলার সুযোগ নেই যে আর ছাড়া অর্থ দিয়ে আদায় হবে না। না, তো কি বলছে, তাদের হবে, অবশ্যই আদায় হবে, অবশ্যই হবে। আচ্ছা, আরেকটা যেটা আমাদের ভাই আমাদের কাছে জানতে চাইলেন যে শবে বরাত এবং শবে কদরের নির্ধারিত কোন নামাজ, আসলে শবে কদরের মধ্যে শবে বরাতটাই বলি, যেহেতু এটা শাবান মাসে শবে বরাত আছে, কিন্তু শবে বরাতের ভিতরে সেখানে বান্দা আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, সে যেটাই পারে, নামাজ পড়ুক, তসবিহ, তাহলে যে করতে পারবে, হ্যাঁ, এটা অনির্ধারিত ভাবে সে করতে পারবে, কিন্তু ম্যান্ডেটরি না যে তাকে নামাজই করতে হবে, এবং কত রাতের নামাজ পড়তে হবে এটারও কোনো সেখানে কিন্তু বিবরণ নাই। এতটুকু শুধু হালকা ভাবে জানা যায় যে কোনো ব্যক্তি যদি শবে কদরে দুই রাকাত নামাজ, প্রথম রাকাতে সূরা ফাতিহা সাথে সূরা ইখলাস 7 বার পড়ে, দ্বিতীয় রাকাতে একই নিয়মে পড়ে, তাহলে সেখানে ওই ব্যক্তি ফালা ইয়াকুমু মিন মাকামি, তারপর সে ওখান থেকে উঠার আগে যদি আস্তাগফিরুল্লাহ তুবিলাই 70 বার পড়ে, তাহলে সে জায়নামাজ থেকে উঠার আগে, নামাজ শেষ করার আগেই আল্লাহ তাআলা তার মা বাবা সহ তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে ফজিলতের ব্যাপারগুলো কিন্তু আছে। একটা জিনিস আমি আমার ভাইকে বলতে চাই, যে কারণে হয়তো তার ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হতে পারে, এমনি উনি সন্দিহান নয়, আমার ভাষায় আমি বুঝতে পারছি, সন্দেহ সন্দেহের কথা তিনি বলেন নাই, তিনি জানার ইচ্ছা করেছেন। তো জানার ইচ্ছা একটা কথা ওনাকে বলি, আপনি দেখবেন কোন ফজিলতের হাদিস যদি জয়ীফ হয়, কোন কারণে দুর্বল হয়, আমাদের দেশে কিন্তু একটা শব্দ আছে যে এই হাদিসটা দুর্বল, এটা জয়ীফ, এই কথা বলে ওটাকে সরাই দেয়, তার মানে এটা আমলযোগ্য না, সরি হাদিস ব্যবহার করে। এটা আপনি সবসময় মনে রাখবেন যে যদি কোনো এই ধরনের হাদিস শব্দে এবং জয়ীফের কথা যদি আসে, তাহলে জয়ীফের কথা আসলে আপনি মনে রাখবেন যে এটা নফল ইবাদতের ক্ষেত্রে, তার মানে এটা নফল ইবাদতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। কারণ পৃথিবীর কোন আলেম, এটা কওমি বলেন, খারেজি বলেন, লামজাবি বলেন, মজাবি বলেন, সালাফি বলেন, খালাফি বলেন, যত ধরনের আলেম সবাই কিন্তু এই বিষয়টাকে স্বীকৃতি দিয়েছে যে ফজিলতের ক্ষেত্রে, সওয়াবের ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে হাদিস গুলোর ব্যবহারে কোনো অসুবিধা নাই। আচ্ছা, তো কাজে শবে বরাত সংক্রান্ত, নামাজ সংক্রান্ত বা কদর কদরের নামাজ সংক্রান্ত হাদিস গুলো এসছে, যদিও কেউ এটাকে জয়ীফ বলে বা জয়ীফ বলা হয়, তারপরে কিন্তু জয়ীফ হাদিস দিয়ে আমল কিন্তু সাব্যস্ত হয়, তাকওয়ার ক্ষেত্রে থেকে সহযোগিতা নেওয়া যায়, এবং ওই হাদিস তাকওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তিকে এগিয়ে দিবে, এটা কোনো সন্দেহ নেই। কাজে জয়ীফ শব্দ শুনলেই যে একেবারে লাফাই উঠতে হবে তা কিন্তু নয়। আচ্ছা, অপরদিক থেকে উনি আরেকটা বিষয় জানতে চেয়েছেন এখানে, সেটা হলো এই যে অনারের নামাজ, ভেতরের নামাজের যেটা, ভেতরের নামাজের আগে পড়ে আগে পরে